পঞ্চায়েত ভোটের মুখে উত্তপ্ত বীরভূম। একদিকে খয়রাশোলে যখন বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হলো, তখন নানুরে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় ৫০টি তাজা বোমা। নানুরের থান্ডার গ্রামের এই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কেউ এখানে আসা যাওয়া করেন না। পুলিশ সূত্র দাবি, সম্প্রতি গোপন সূত্রে খবর মেলে এই বাড়িতেই দুষ্কৃতীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেই মতো বৃহস্পতিবার ভোরে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। বাড়ির ভেতরে দুটি ড্রাম থেকে উদ্ধার হয় প্রায় ৫০টি তাজা বোমা। স্থানীয় সূত্র দাবি, এই বাড়ির মালিক লক্ষ্মী দলুই নামে এক ব্যক্তি, যদিও তার পুত্রবধূর দাবি এই বাড়িতে তারা কেউ থাকেন না। সেখানে বোমা কোথা থেকে এলো তাও তাদের অজানা। এমনি যা আছে আমার শাশুড়ি মায়ের সংসারে পুরনো জিনিসপত্র ওখানে আছে, আর উনি যে মালটা রেখেছে আমরা এর বিষয়ে কিছুই জানি না। বোম রয়েছে শুনলাম, আমার ভয় লাগছে, এটা যদি আমার বাবা আমাকে আগে জানাতো তাহলে আমি ৫টা লোককে জানাতাম, জিনিসটা রাখার জন্য আমি অনুমতি দিতাম না যে বাবা নিজেরও এটা ক্ষতি হবে। এই বাড়িতে কারা বোমা মজুত করেছে, উদ্দেশ্যই বা কি, খতিয়ে দেখছে পুলিশ। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।